ভাবলেই অবাক লাগে না যে একটা সময় ছিল যখন সেই ফ্রেন্ডটা স্কুলে না আসলে কিছুতেই মন লাগতো না, কিছুতেই সময় কাটতো না, আর এখন তাকে ছাড়াই জীবন কাটছে। বেস্ট পার্ট কি বলো তো, দুজন বেস্ট ফ্রেন্ড যারা একে অপরের জন্য লয়াল, সেম প্রায়োরিটি, সেম হাগস, সেম লাভ, সেম বন্ডিং, নো জেলাসি। বন্ধু মানে পিওর লাভ, নো ভেজাল, যার ভালোবাসার কোনো স্বার্থ নেই। বন্ধুত্ব মানে যার সাথে চরম দুঃখের দিনও প্রাণ খুলে হাসতে পেরেছি। বন্ধুত্ব মানে যার সাথে খারাপ সময় অতটাও খারাপ কাটেনি। বন্ধুত্ব হোক এমন যে নতুন কাউকে পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যাবে না। বন্ধুত্ব হোক এমন যে বলবে ভাই তুই টেনশন করিস না, আমি কিছু একটা জোগাড় করছি। বন্ধুত্ব হোক এমন যে বলবে তুই টিউশন না গেলে আমিও যাবো না, তুই কলেজ ট্রিপে যাবি না তাহলে আমিও যাবো না, আমি একা গিয়ে কি করবো। বন্ধুত্ব এমন ভাবে করো যে লোকে তোমায় একা দেখলে জিজ্ঞেস করবে যে আরেকজন কই, তোর পার্টনার কোথায়। আমার বেস্টি মানে শুধুমাত্র আমার বেস্টি, অন্য কারণ না। ভালো থাকুক সেই সমস্ত বন্ধুরা যারা বন্ধু ছিল, আছে এবং আগামী দিনে যখন দাঁত ফোকলা হয়ে যাবে, সব দাঁত পড়ে যাবে, সেই ফোকলা দাঁতও একসাথে হাসবে, যে বলবে ভাই তুই চল আমি তোর সাথে আছি। আমার এরকম ফ্রেন্ডশিপ চাই।